নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্নপত্রটা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 12 ও 13 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে বা দেখে নিই। প্রথমেই দেখো, একের এক দাগে দিয়েছে, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল কে? উত্তরটি হবে মোরগ। পরের প্রশ্ন, ফণি মনসা ও বনের পরিগল্পের চরিত্র আছে 6টি। তিন দাগে আছে, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল, উত্তরটি হবে ধনায়ের ওপর। পরের প্রশ্ন, ঝড় কবিতায় ঝড় এসেছিল কখন? হবে দুপুরবেলা। পাঁচ দাগে দেখো, টাকা দলের কানে গোজা ছিল, উত্তরটি হবে জবা ফুল। পরের প্রশ্ন, এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়, মধু ঝেড়ে কিসে বোঝাই করা হয়? উত্তর হবে কলসে। দুই দাগে চলে যাই, দুইয়ের এক দাগে আছে, বোকা কুমিরের কথা গল্পের মূল বইয়ের নাম কি? উত্তর হবে টুনটুনির বই। পরের প্রশ্ন, ফণি মনসা বনের পরীর কাছে প্রথমে কি চেয়েছিল? সোনার পাতা। তিন দাগে আছে, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক হলো পাতাবাহারের সম্পাদক মণ্ডলী। চার দাগে আছে, মায়াতরু শব্দটির অর্থ কি? উত্তরটি হবে মায়াবী গাছ। পাঁচ দাগে আছে, ঝড় কবিতায় কবি কোন বারের ঝড়ের কথা তুলে ধরেছেন? উত্তরটি হবে হাট বারের, শুধু হাট হবে, হাট বারের। পরের প্রশ্ন, মধু আনতে বাঘের মুখে গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তরটি হবে বসন্ত ঋতুর। এবার দেখে নাও তিন দাগে, তিন দাগে বলেছে তিন চারটে বাক্য উত্তর দাও। তিনের এক দাগে আছে, মাঠ বলতে তোমার চোখে কি কি ছবি ফুটে ওঠে? মাঠ মানে ছোট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয়, মাঠ তার কাছে শুধু অর্থই খুশির অগাধ লুটো পুটিও নয়। কবির কাছে মাঠ হলো তরুণ প্রেমের কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত বা চিরকালীন এক দ্বীপ বা আলোক শিখা যা সব সময় জ্বলতে থাকে। পরের প্রশ্ন দেখো, কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়? কালবৈশাখী শ্রীদেবী রচিত ঝড় কবিতায় হঠাৎ একদিন দুপুরবেলা কালবৈশাখীর ঝড় ওঠে এবং চারিদিক অন্ধকারে ঢেকে যায়। চারিদিকের আকাশটা এতটাই কালো হয়ে গেছিল যে কোনো কিছু দেখা যাচ্ছিল না। পরের প্রশ্ন, চাষ করতে গিয়ে কুমির কি সত্যি শিয়ালকে ঠকিয়েছিল? রাজচৌধুরীর দেখা বোকা কুমিরের কথা গল্পে বোকা কুমিরটি বারবার শেয়ালকে ঠকানোর চেষ্টা করেছিল, গাছের আগার দিক নেবে এই শর্তে আলু চাষ করে সে আলু পায়নি, পরের বার গোড়ার দিক নিয়ে লাভ করার কথা ভেবে ধান চাষ করে ধান পায়নি, এবং শেষবার আবার আগার দিক নেবে ভেবে আখ চাষ করে শুধু নোনতা আগা পেয়েছিল। এইভাবে শেয়াল ভায়াকে ঠকাতে গিয়ে বারবার সে নিজেই ঠকেছিল। ফণি মনসা ও বনের পরী গল্পটি পড়লে আমরা দেখতে পাবো যে ফণি মনসা তার কাটাযুক্ত ছুঁচলো পাতা নিয়ে অসন্তুষ্ট ছিল, তাই সে বনের পরীর কাছ থেকে একের পর এক সুন্দর পাতা চায়, কিন্তু তার এই সুন্দর পাতা তাকে বিপদের মুখে ঠেলে দেয়। আমরা এ থেকে বুঝতে পারি যে নিজের রূপ যাই হোক না কেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, অতি লোভ করতে গেলে নানা রকম সমস্যায় পড়তে হয়। পরের প্রশ্ন দেখো, চার দাগে চলে যাই, চারের এক দাগে আছে, লিঙ্গ শব্দের অর্থ কি? উত্তরটি হবে চিহ্ন বা লক্ষণ। পরের প্রশ্ন দেখো, এমন একটি শব্দের উদাহরণ দাও যার কোনো স্ত্রীলিঙ্গ নেই, যেমন হবে অকৃতদার, এর কোনো স্ত্রীলিঙ্গ নেই। এরপরে দেখো, বহু বচনে লিখি আমি বাড়ি যাই, হবে আমরা বাড়ি যাই, আমি থেকেই হয়ে যাবে আমরা। এরপরে দেখো, তোমাদের চিঠি রয়েছে, চিঠির ভিডিওগুলি আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। চলো এবার পরের সেটটি দেখে নিই। বলেছে, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের তৃতীয় সঙ্গী কে হয়েছিল? উত্তর হবে বাঘ। ধনায় চাক দেখতে পায় করান গাছে,
তিনদাকে আছে কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান উত্তর হবে মাঠে, চারদাকে আছে আখের আগার অংশ হলো নোনতা, পাঁচটাকে দেখো লোকজন শব্দটি কোন লিঙ্গ, এটা হবে উভয় লিঙ্গ, এখানে ছেলে মেয়ে দুজনকে বোঝায়। এরপরে দেখো দুইটাকে একটি বাক্যে উত্তর দাও, ঝড় কবিতায় কিসের বন কালো হয়ে গিয়েছিল উত্তর হবে চাপার বন, দুইটাকে দেখো কোন গাছটা ধরে ধনাই শীর্ষে পার হতে চেয়েছিল উত্তর হবে তবলা গাছটা, তিনটাকে আছে ফণী মনসা গাছের মনে দুঃখের কারণ কি, তার পাতাগুলো বৃষ্টির রকমের ছুঁচলো ও কাটাযুক্ত ছিল। পরের প্রশ্ন, বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কোন দেবতার কথা রয়েছে উত্তর হবে শিব, পাতাকে আছে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে মুক্ত আকাশের বুকে উড়ে যায়। এবার চলে যাই আমরা তিন দাগে, তিনের এক দাগে বলেছে বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হয় বাচ্চা গাছের, বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণীমনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণীমনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়, তার বিশ্রী ও সুচলো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে, তাই সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে, বনের পরীর আশীর্বাদে ফণীমনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলো ঝলমলে সোনার পাতা হয়ে যায়, তখনই বাচ্চা ফণীমনসা গাছটির অত্যন্ত আনন্দ হয়। পরের প্রশ্ন দেখো, দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন, কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন, সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ হীরের মাঝের মুকুট রূপে, রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকির মিকির আলোয় এক রূপলি ছাড়র পরে থাকতে দেখেছেন। পরের প্রশ্ন দেখো, ঝড়ের সঙ্গে শিশুর মন কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে, মৈত্রী দেবীর ঝড় কবিতায় শিশুটি ঝড়কে একটি দস্যু ছেলের সঙ্গে তুলনা করেছেন, সে নিজে যেমন ঘরের মেঝেতে কালি ঢেলে দেয় সেই রকম ঝড় রূপে ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়া ঢেলে দিয়েছে। পরের প্রশ্ন, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিল, ধনাই মধুর কলসি মাথায় নিয়ে চলছিল, সে শীর্ষে পেরোনোর আগেই কফিল আরজানের কোনো সাড়া শব্দ না পেয়ে একবার পেছন ফিরে তাকায়, তখনই সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটা বাঘ তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে, কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের ওপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়, বাঘটা উল্টে গিয়ে শীর্ষের ওপর পড়ে, এইভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। পরের প্রশ্ন দেখো, চারের এক দাগে বাংলায় এক বচনকে বহু বচনে পরিণত করার দুটি নিয়ম উদাহরণসহ আলোচনা করো, যেমন দেখো প্রাণী বা বস্তুর সঙ্গে গুলিগুলো যোগ করে বহু বচন তৈরি করা হয়, যেমন ফুল যোগ গুলি ফুলগুলি, বই যোগ গুলি বইগুলি, এরপরে দেখো কোনো প্রাণীর সঙ্গে রা যোগ করেও বহু বচন তৈরি করা হয়, যেমন শিশু চোখরা শিশুরা, বন্ধু চোখরা বন্ধুরা। দুইটাকে দেখো লিঙ্গ পরিবর্তন করো, কবি হবে মহিলা কবি, জ্যেষ্ঠা হবে জ্যেষ্ঠ, আর বিদ্বান হবে বিদুষী, আর সুস্মিতা হবে সুস্মিত। তাহলে চলো তোমাদের 13 নম্বর পর্যন্ত মডেল সেটি সমাধান করে দিলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, ধন্যবাদ।